SSD official. সারাদিন পর বাসায় এসে দেখলাম বোটা নিষ্পাপ বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। আমার কাছে এক্সট্রা চাবি থাকায় দরজার নখ খুলে ভিতরে প্রবেশ করেছি। বউকে কোথাও না দেখে রুমে এসে দেখলাম চুপটি করে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। পাতলা জর্জেট শাড়ি পরা, শাড়ি এলোমেলো হয়ে উঠছে ফ্যানের বাতাসে। ইস, কি যে সুন্দর লাগছে! কিন্তু আমার বউটা মনে হয় আজ খুব ক্লান্ত হয়ে গিয়েছিল, তাই ঘুমিয়ে পড়েছে। নাহলে প্রতিদিন আমার জন্য খাবার নিয়ে অপেক্ষা করে বসে থাকে, আমি আসলে আমার সাথে খায়। কাছে গিয়ে ঠোঁটের মাঝে আলতো করে ছুঁয়ে দিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে হালকা পাতলা কিছু খাবার খেয়ে অফিসের কিছু কাজ ছিল সেগুলো বসে বসে শেষ করলাম। প্রায় রাত 12টার মতো বেজে গেল কাজ শেষ করতে করতে। ল্যাপটপটা রেখে রুহির পাশে গিয়ে শুয়ে পড়লাম। আমার শরীরটাও খুব ক্লান্ত লাগছে। বইয়ের উপর হাত দিয়ে চুপচাপ ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম আসছে না দেখে আর একটু কাছে গিয়ে রুহির গা ঘেঁষে শুলাম, কিন্তু মনে হয় ভুল করে ফেললাম। এখন তো আরও ঘুম আসছে না। রুহির শরীর থেকে পাগল হয়ে যাওয়ার মতো একটা ঘ্রাণ আসছে। রুহির গরম নিঃশ্বাস আমার চোখে মুখে এসে পড়ছে। এখন তো আমি নিজেকে কন্ট্রোলই করতে পারছি না, মন এখনই অন্য কিছু যাচ্ছে। চিন্তা করলাম এক ঘন্টা পরে ঘুমালেও কোনো সমস্যা নেই, হয়তো একটু মাথা ব্যথা করবে, সেটা বউয়ের আদর্শ হাত পেলে এমনিতেই ঠিক হয়ে যাবে। আগে বউকে জড়িয়ে ধরে একটা চুমু দিয়ে নেই, চিন্তা অনুযায়ী ওর ঠোঁটে একটা চুমু দিলাম। একটাতে মন ভরল না, আর একটা চুমু দিয়ে দিলাম। মেয়েটা সারাদিন বাসায় খুব পরিশ্রম করে, রাতের বেলায়ও মাঝে মাঝে আমার সাথে পরিশ্রম করতে হয়। এখন তো ডিস্টার্ব করা ঠিক হবে না। চুমু দিয়ে খাটে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম খেয়ালই নেই। হুট করে রুহি আমার উপরে আসতেই ঘুম ভেঙে গেল আমার। রুহি আমার বুকের উপরে উঠে ঘুম ঘুম কণ্ঠে বলল, এই কখন আসলে তুমি? আমাকে ডাকলে না কেন? রাতে খেয়েছো? ভাবতে লাগলাম কিভাবে খাবো, তুমি তো ঘুমিয়েছিলে, খুব খেতে ইচ্ছে করছিল তবুও খাইনি তোমার ঘুম ভেঙে যাবে বলে। রুহি আবারও ঘুম ঘুম কণ্ঠে জিজ্ঞেস করল, কি হলো তোমার, রাতে খেয়েছো? এই কথা বলছো না কেন? আমি আমতামতা করে বললাম, হ্যাঁ খেয়েছি, পেট ভরলেও মন ভরেনি, এখন খেতে দাও তাহলে মন ভরবে বলে রুহিকে চুমু দিতে লাগলাম। এই দুষ্টু, কি শুরু করলে এত রাতে! রুহি মুচকি হাসলো আর সাথে সাথে রিপ্লাই দিল।